আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের ঊনসত্তর ও চৌহাত্তর পৃষ্ঠার যে কাজগুলো দেওয়া আছে এখন আমি এই কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই ঊনসত্তর পৃষ্ঠায় ঊনসত্তর পৃষ্ঠায় আগে সুরা আল আসর দেওয়া আছে সুরাতুল আসর এই সুরাটির শেষে একটি দলগত কাজ দেওয়া আছে দলগত কাজ শিক্ষার্থীরা সুরা আল আসর শুদ্ধরূপে তেলোয়াত করবে এবং পরস্পরের মধ্যে এ সুরার শিক্ষা আলোচনা করবে এই কাজটির উত্তর লিখেছি সমাধান শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের সাতষট্টি নম্বর পৃষ্ঠা দেখে সুরা আসর তেলোয়াত করবে যাদের আরবি দেখে পড়তে অসুবিধা তাদের সুবিধার্থে নিচে বাংলা উচ্চারণ দেওয়া হল এবং সুরার শিক্ষা পরস্পরের মধ্যে আলোচনা করবে সুরা আল আসর তিলওয়াত এখানে রহমানির রহিম লেখাটা হয়নি তোমরা লিখে নিবা বিসমিল্লাহ রহমানি রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুশি ইল্লাদিনা মানুহ লিহাতি ওয়াতওয়াস স বিল্হাকলি ওয়াতাওয়াত সবি সাবরি সুন্দর করে সুরা আল আসর সুরাটি তেলাওয়াত করবা এরপরে সুরা আল আসর এর শিক্ষা এক নম্বর সময় অত্যন্ত মূল্যবান যারা দুনিয়াতে সময়ের সদ্ব্যবহার করবে এবং নেক আমল করবে পরকালে তারাই সফলতা লাভ করবে দুই নম্বর সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে তবে চারটি গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত সেই চারটি গুণ হল ইমান সৎকর্ম অপরকে সত্যের উপদেশ এবং সবরের উপদেশ দান তিন নম্বর আমরা ইমান আনব এবং নেক কাজ করবো কোনো প্রকার অন্যায় অত্যাচার ও অনৈতিক কাজ করব না চার নম্বর আমাদের বন্ধুবান্ধব ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে সত্য ও সুন্দরের দিকে আহ্বান করব সবাইকে উত্তম চরিত্রবান ও নীতিবান হতে উৎসাহ দেব পাঁচ নম্বর আমরা সত্যের পথে অবিচল থাকব বিপদে আপদে ধৈর্য ধারণ করব। হতাশ হয়ে কখনো অন্যায় ও অনৈতিক কাজ করব না ছয় নম্বর আমরা পরস্পরকে সৎ কাজে উৎসাহ ও অসৎ কাজ থেকে বিরত থাকার উপদেশ দেব এভাবেই সুরা আল আসর এর শেষে যে কাজটি দেওয়া আছে এই কাজটির উত্তর লিখে রাখবা এরপরে আসি চৌয়াত্তর পৃষ্ঠার কাজটিতে মোনাজাতমূলক আয়াত মোনাজাতমূলক আয়াত পার্টি শেষে বাড়ির কাজ দেওয়া আছে বাড়ির কাজ শিক্ষার্থীরা মোনাজাতমূলক আয়াত তিনটি পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখার জন্য সুন্দর করে লিখে একটি পোস্টার তৈরি করবে এর সমাধানে লিখেছি মোনাজাতমূলক তিনটি আয়াতকে একটি পোস্টারের নমুনা তৈরি করে দেখানো হলো তোমরা একটি পোস্টার পেপার নিবা পোস্টার পেপারে চতুর্দিকে মার্জিন দিবা মার্জিন দেওয়ার পরে আয়াত তিনটি লিখবা প্রথমে আমি লিখেছি মিসমিল্লাহি রহমান রহিম রা না তগিরা কু মিনাল খির তোমাদের সুবিধার্থে আমি এখানে উচ্চারণটিও লিখে রেখেছি এরপরে মুনজাতমূলক আয়াতটি হলো বিসমিল্লাহীর রহমেন ই রহিম রব্বনা অ্যা দুনকার মিল্লাদুনকার ওয়ামেতা ও হাই মিন আমরিনা রা এই আয়াতটি পড়ার সুবিধার্থে আমি এখানে উচ্চারণ লিখে রেখেছি তোমরা এভাবে উচ্চারণটা লিখবে এরপরে বিসমিল্লাহ রহমানী রহিম রবিআলি সৌধরি ওয়াসির অমরি ওয়াহুলামিলিফ ইয়াফকাহু কৌলি এই আয়াতটি উচ্চারণের সুবিধার্থে আমি এখানে উচ্চারণ লিখে রেখেছি এভাবেই তোমরা মুনাজাতমূলক তিনটি আয়াত দিয়ে একটি পোস্টার তৈরি করে রাখবা তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন